প্রতিটা স্মার্টফোনের সেটিং এ ডেভেলপার নামে একটা স্পেশাল ফিচার আছে, এটা অন করে দিতে হয়। এটার ভিতরে আসলে অনেকগুলো ফেসিলিটি আছে, যারা ডেভেলপারস প্রোগ্রামিং কাজ করে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু চাইলে আমরা এটা সাধারণ জনগণ ব্যবহার করতে পারি, সাধারণ ইউজাররাও এটা আমি ব্যবহার করতে পারি। তো চলুন, কিভাবে কি প্রসেসে আমাদের ফোনটা আরো নতুন নতুন ফিচার অ্যাড করব এবং ফোনটাকে ফাস্ট করব আরো, এই প্রসেসটা দেখি। তো আজকে আমি ভিডিওটা বড় না করবো, ভিডিও বড় না করে মূল ভিডিওতে ঢুকে যাব। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মূল ভিডিওতে ঢুকে যাক। প্রথমে আমরা আমাদের ফোন সেটিং এ চলে যাবো। যাওয়ার পর অ্যাবাউট ফোনে যাবো। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আমার MIUI ভার্সনে পরপর সাতবার প্রেস করবো, অ্যাট এ টাইম একই সাথে সাতবার প্রেস করলে আপনার এরকম একটা নোটিফিকেশন আসবে, চলে আসছে। আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমার শাওমি ফোনের সেটিংটা ডেভেলপারের। আর যারা শাওমি ফোন ইউজ করেন না, তাদের যারা স্যামসাং অপো আদার্স ফোনগুলো আছেন, সেই ক্ষেত্রে আপনি সেটিং এ ঢোকার পর সফটওয়্যার ঢোকার পর বিল নাম্বার নামে একটা অপশন পাবেন। এই অপশনটা আপনি পরপর সাতবার ক্লিক করে নেবেন। সাত থেকে আটবার ক্লিক করলে ডেভেলপারটা অটো অন হয়ে যাবে। দেন আপনি এই আমার এই প্রসেসে দেখবেন সিস্টেমটা সেম। তো চলুন আবার সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে চলে যাওয়ার পর ডেভেলপার লিখে সার্চে DVLOPR ডেভেলপার অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই মেনুটা একেবারে নতুন, এটা আমাদের ফোনে অন্য কোনো কখনই আসবে না। দেখেন কতগুলো ফিচার, কতগুলো নতুন নতুন ফিচার, আসলে সবগুলো তার দেখানো একেবারে সম্ভব না। আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। আমি যতটুকু শর্ট আছে শর্ট করে আমি পুরোটা দেখিয়ে নিচ্ছি। তো সবগুলো আস্তে আস্তে দেখে নেন, নতুন নতুন কতগুলো ফিচার এখানে অ্যাড করার মতো আছে। তো আপনার ফোনটা যদি পুরাতন হয় এবং স্লো হয়, এটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোনটাকেও একটু ফাস্ট করতে পারবেন। কারণ কিছু কিছু অ্যানিমেশন আছে আমাদের ফোনে দরকার হয় না, কিংবা জাস্ট অ্যানিমেশনটা সৌন্দর্য হিসেবে কাজ করে, কিন্তু আপনার ফোনটা যখন ফাস্ট করার চিন্তা করবেন তখন আপনার এই অ্যানিমেশনগুলোকে অফ করে দিলে ফোনটা অনেক ফাস্ট হয়ে যায়। তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাও এখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে দেখেন চারটা পর্যন্ত আপনি দিয়ে রাখতে পারবেন। আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ড অনেক অ্যাপস, অনেকগুলো অ্যাপস রান হয়ে থাকে, যার কারণে ফোনটা হ্যাং হয়ে থাকে, ফোনটা স্লো হয়ে থাকে, র্যামগুলো কাজ করে। যদি আপনি লিমিট দুইটা করে দেন তাহলে দুইটা পর্যন্ত রান থাকবে, তারপর ওগুলো অটো অফ হয়ে যাবে। তো এটা খুব কিন্তু একটা মজার এবং ইন্টারেস্টিং একটা বিষয়। তো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে এই কারণে শেয়ার করা। তো এই পাশাপাশি যে অন্য অন্য অপশনে অনেক অপশন আছে, অনেক এই ডেভেলপার অপশনটাতে আসলে পুরো ফোনের আমার মনে হয় পুরো সেটিংগুলি এখানে দিতে হবে একসাথে। এই হিডেন অনেক সেটিং আছে এটার ভিতরে, খুব চমৎকার চমৎকার। আপনার কতটুকু রিফ্রেশ রেট আছে এটার শো করবে উপরে লেখা, তারপর আপনার অ্যানিমেশন যেটা বললাম যে অফ করে দিলে এখানে ইয়াটা ফাস্ট হবে আপনার মোবাইলটা। তো এখানে কয়েকটা অ্যানিমেশন আছে, যদি আপনারা চান অ্যানিমেশনগুলো অফ করে দিবেন, দিলে ফোনটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো এখানে আরও আছে আপনার ব্লুটুথ অডিও চ্যানেল মোড, তারপর আপনার ব্লুটুথ অডিও চ্যানেল কোড, তারপর আমরা ছবি অনেক সময় ট্রান্সফার করি, দেন নো ডাটা ট্রান্সফার আছে, এখানে USB ট্রান্সফারের ইয়েটা ক্লিক করে দিবেন। মানে এখানে মোটামুটি আপনার প্রয়োজনীয় জিনিস, যেগুলো খুব দরকারি জিনিস সবই মোটামুটি পাবেন। তো ব্যাপারটা কিন্তু আসলেই খুব চমৎকার একটা জিনিস এবং খুব উপকারী একটা জিনিস। এই টিক্সটা আমরা যারা আছি কম বেশি এটা কেউই জানি না। তো এটা আমরা আসলে না জানার কারণে ব্যবহারও করি না। এইখানে একটা জিনিস দেখেন, আপনার রিফ্রেশ রেটটা কিন্তু উপরে নোটিফিকেশন আসে। তারপরে আছে আপনার ডার্ক মোড আছে, মানে আপনি মোটামুটি এই একটা সেটিং আছে, যে এই একটা মেনু আছে, এই মেনুতে মোটামুটি সব কিছুই দেখা যায়, লোকেশন ম্যাপ, লকিং, তারপর আপনার আরও আছে আপনার ডেমো মোড, ESD মোড, ডার্ক মোড, সব কিছু সেটিংয়ে এটার ভিতরে ডেভেলপারে ঢুকে দেওয়া হয়েছে। মানে খুবই চমৎকার একটা জিনিস, লক করার সিস্টেম, মানে আপনার A to Z একটা ফোনের ভিতরে সব কিছুই মোটামুটি এটাতে দেখানো হয়েছে। তো এই আর কি, আপনারা দেখে নেবেন। এই ছিল আজকের এই ভিডিও। আপনি আপনার ফোনকে খুব সুন্দর এবং ভালো একটা ফিচারে অ্যাড করে চালান এবং উপভোগ করুন। আমি সাগর আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।